সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে আবারও প্রাণ গেল একই পরিবারের তিন বাংলাদেশির। শনিবার স্থানীয় সময় সকাল 7টায় সৌদি আরবে পবিত্র ওমরা হজ পালন শেষে ফেরার পথে ঘটে এ দুর্ঘটনা। আমার মামা, মামি অ্যান্ড মামাতো বড় বোন অ্যান্ড মামাতো ছোট বোন অ্যান্ড মামাতো ভাই, সর্বমোট 5 জন সদস্য বিগত 4 দিন আগে দাম্মাম থেকে রওনা দেন ওমরা হজ পালন করার জন্য। তো ওমরা হজ শেষে ওনারা ওইখানে একদিন থাকেন, এখান থেকে ওনারা যান মদিনাতে। শুক্রবার মদিনা থেকে রাত 2টায় রওনা দেওয়ার পরে পিছন থেকে এক সৌদি ড্রাইভার পিক আপ দিয়ে আঘাত করে। স্পটেই আমার মামা মোবারক হোসেন, মামা তো ছোট বোন অ্যান্ড মামা তো ভাই, ওনারা ওইখানেই মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার পরিবারের সদস্যদের সঙ্গে ওমরা পালনের উদ্দেশ্যে ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হন তিনি। ওমরা পালন শেষে ফেরার পথে আলকাসিম এলাকায় দ্রুতগামী একটি গাড়ি সজোরে ধাক্কা দিলে ঘটে এ দুর্ঘটনা। এতে ঘটনাস্থলেই মারা যান মোবারক হোসেন, তার 17 বছরের ছেলে মাহি ও 14 বছর বয়সী মেয়ে মাহিয়া। আহত হয়েছেন তার স্ত্রী শিখা আক্তার ও বড় মেয়ে মিথিলা ফারজানা মিম। নিহতের স্বজনরা জানান, মোবারক হোসেন 25 বছর ধরে পরিবার নিয়ে সৌদি আরবের দাম্মাম শহরে বসবাস করতেন। সেখানে তার গাড়ি মেরামতের দোকান রয়েছে। তার বাড়ি ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলার হাজীগঞ্জে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব।